নমস্কার, আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। আজকে আমাদের 100তম এপিসোড, মানে আমরা 100তম এপিসোড যেটা আজকে শ্যুট করব, যখন এটা আপনারা দেখতে পাবেন সেটা 100তম এপিসোড হিসাবেই আপনারা দেখবেন। আজকে আমরা একটু অন্যরকমভাবে সাজিয়েছি আমাদের উপস্থাপনাটা। আমরা তো দেখতে দেখতে 100টা এপিসোড কমপ্লিট করে ফেললাম, মাঝে বেশ কিছু আরও এপিসোড আমরা শ্যুট করেছিলাম কিন্তু বিভিন্ন টেকনিক্যাল সমস্যা বা অন্য কিছু প্রবলেমের জন্য আমরা সেগুলো আপলোড করতে পারিনি। সেই রেসিপিগুলো পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু অফিসিয়ালি 100তম এপিসোড এটি, যেটাই আমরা আজকে আমাদের আমরা তো রন্ধনে বন্ধন আপনাদের সামনে নিয়েই আসি। রন্ধনে বন্ধন উপস্থাপনা আমাদের যেটা চলছে, সেই উপস্থাপনার মানে পথ ধরেই বলতে পারেন রন্ধনে বন্ধন যেখান থেকে শুরু, এটা হচ্ছে বন্ধনে রন্ধন। অর্থাৎ যে বন্ধনটা আগে তৈরি হয়েছে, যার মধ্যে দিয়ে আমরা এই রান্নার কাজে প্রবেশ করতে পেরেছি, কাজ করতে পারছি, আপনাদের কাছে আসতে পারছি, সেই যে বন্ধন তাদেরকে নিয়েই, যাদের সঙ্গে আমাদের এই বন্ধন, যারা মিলে আমরা এই কাজটা করি, সেই যারা একসাথে মিলে এগিয়ে নিয়ে যাচ্ছি, চেষ্টা করছি বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে, সেরকম দুজন আজকে আমাদের সঙ্গে রয়েছে যারা কে ফর কিচেনের মানে ভীষণভাবেই মানে খুব ভীষণভাবে সদস্য যাকে বলা হয় আর কি, মানে সম্পূর্ণভাবে তারা এই কে ফর কিচেনটাকে নিয়ে গিয়ে চলায়। আমি তো উপস্থাপক, আমি উপস্থাপনা করছি, কিন্তু এই ক্যামেরার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে, বিভিন্ন রকম কাজ করে, কে ফর কিচেনের বিভিন্ন এপিসোডগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে নিয়ে যাওয়ার জন্য যারা যাদের প্রচেষ্টা থাকে, তাদেরকে সেরকম দুজনকে আমরা ডেকে নেবো। আরও অনেকে আছে, তাদেরও ব্যাপারে আপনাদেরকে আমরা জানাবো। তারা আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই, কিন্তু সবসময় আমাদের সঙ্গে তারা থাকে। আজকে যে দুজন আমাদের সঙ্গে রয়েছে তারা সম্পূর্ণভাবে কিন্তু এই আমাদের এপিসোডটা যখন চলে বা শ্যুটটা যখন হয়, এরা দুজন কিন্তু ভীষণভাবেই থাকে আমাদের সঙ্গে। সেরকমই দুজন কে ফর কিচেনের সদস্য, সোমা রায় এবং পারমিতা ঘোষ। দেখে নিচ্ছি আজকে সোমা রায় এবং পারমিতা ঘোষ। আমাদের সঙ্গে আছে সোমা রায় এবং পারমিতা ঘোষ। এই সোমা রায় এবং পারমিতা ঘোষ এরা দুজন কিন্তু ক্যামেরার পিছনে থেকে আমাদের এই যে উপস্থাপনাটা যা করি আমরা, সমস্ত দায়িত্বে কিন্তু ওরাই থাকে। আমি শুধু সামনে থেকে রান্নাটা করি আর উপস্থাপনা করি, এছাড়া বাকি কাজগুলো ওরা করে থাকে। সম্পর্কের দিক দিয়ে সোমা হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, মানে আমার ওয়াইফ, এবং আমাদের পারিবারিক বন্ধু পারমিতা, যে আজকে আমাদের সঙ্গে ভীষণভাবে যুক্ত এবং ভীষণভাবে কাজ করে এই ব্যাপারে, যা যা করতে হয় প্রচুরই কাজ করতে হয় সেগুলো করে। আর সোমা কিন্তু ক্যামেরার দায়িত্বে থাকে, এই যে ছবিগুলো তোলা হয় বা শ্যুটগুলো করা হয় তার দায়িত্বে কিন্তু সোমা থাকে। তা এই যে আমাদের এই যে উদ্যোগটা, অর্থাৎ আমরা যে এই ভিডিওগুলো করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার আগে একটা ইতিহাস আছে। আমাদের এই চ্যানেলটার নাম কে ফর কিচেন। কে ফর কিচেন অ্যাকচুয়ালি একটা ক্লাউড কিচেন, যেটা আমরা শুরু করেছিলাম ওই কোভিডের সময়। তা সেটা কীভাবে শুরু হলো আমি একটা সময়ই মানে আপনাদের বলবে, কারণ উদ্যোগটা ছিল আমার, ওর এবং আমার মায়ের। আমার মা যে কিন্তু আমাদের ভীষণভাবে সহযোগিতা করেছিল ওই সময়, এবং মায়ের জন্য আমি একটা আলাদা ব্র্যান্ড তৈরি করেছিলাম ঠাম্মার হেঁসেল বলে, যেখানে প্রচুর বাঙালি খাবার দাবার, বাঙালি রান্না আমার মা করে দিত, যেগুলো আমরা প্রচুর লোককে দিয়েছি। সেই সময় আমরা প্রচুর লোকের কাছে গিয়ে পৌঁছতে পেরেছিলাম এই রকম আমাদের খাওয়ার নিয়ে আর কি। আমাদের একটা প্রচার হয়েছিল, তবে খুব ছোট জায়গার মধ্যে, কারণ আমাদের তো প্রচার করার মতো অনেক অর্থ ছিল না বা সেইভাবে সঙ্গতি ছিল না, কিন্তু ছোট জায়গার মধ্যে আমরা যে প্রচারটা পেয়েছিলাম, আমরা কিন্তু যাই হোক আমরা কিন্তু সুখ্যাতিও পেয়েছিলাম। আজকে সেই কে ফর কিচেন যেটা ক্লাউড কিচেন ছিল, তার সম্বন্ধে সোমা আপনাদের কিছু বলবে। নমস্কার, আমি সোমা রায়। অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম শুরু করি তখন ছিল করোনার সময়। এবারে করোনার সময় দেখলাম যে কেউই আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আর সমস্ত লোকজন আমাদের আশেপাশে বলুন, পাড়ার বলুন, অনেকের ছেলে মেয়েরা সব বিদেশে থাকেন, বাইরে থাকেন, তারা কেউ আসতেও পারছে না। তো সেই জন্য আমরা মেনলি শুরু করি যে হোম ডেলিভারি দিয়ে, ওটা আমাদের ব্র্যান্ডের নাম দিয়ে আমরা কে ফর কিচেন। তো সেটা আস্তে আস্তে তো অনেক দূর যায়, অনেকখানি গিয়েছি, অনেক পথই আমরা এগিয়েছি আর অনেক সুখ্যাতিও পেয়েছি। ইভেন আমরা ছোটখাটো তখন বিয়েবাড়িও করেছি, যেগুলো হ্যাঁ তখন বিয়েবাড়িটা হতো 50-70 জনের বিয়েবাড়ি, সেটা কিন্তু আমরা করেছি। আর আমি বলে দিই, আমি তোমার মনে আছে কিনা, আমরা এটা শুরু করেছিলাম কিন্তু যখন 2020 সালে তো পুরোপুরিভাবে লকডাউন ছিল, 2021 সালে আমরা 21 সালেই তো শুরু করেছিলাম, 2021 সালে জুন মাসে এটা আমরা প্রথম শুরু করি, তারপরে সেকেন্ড লকডাউনটা চলে আসে। ওই সময় আমরা কিন্তু বহু এমন করোনা হয়েছে এমন বাড়িতেও খাবার দিয়ে এসেছি, এবং নিজেরা, আমাদের কোনো আলাদা ডেলিভারি বয় ছিল না।
তাই সেইভাবে লোকজনকেও আমরা কখনোই এন্ট্রি দিইনি, আমরা নিজেরাই সমস্ত রান্না করতাম, ইভেন রান্না করে প্যাকিং করে খুব সুরক্ষিত ভাবে প্যাকিং করে আমরা নিজেরা গিয়ে গিয়ে পৌঁছে দিতাম এবং অনেক দূর পর্যন্ত। এখানে শুধু আমি নই, আমার বাবাও আমাকে হেল্প করতো এই ব্যাপারে, ওর বাবা, আমার বাবা, ওর মা, যাই হোক পারিবারিক ভাবে, কারণ তখন তো বাইরের কেউ আসছে না, পরিবারের সবাই মিলে। কিন্তু এটা শুধু আমাদের অর্থ উপার্জন নয়, এটা কিন্তু মানুষদের, অনেক মানুষকে সাহায্য করার ইচ্ছেও আমাদের মধ্যে ছিল। মানে এই খাওয়াটা তখন তো এটা তো একটা এসেনশিয়াল জিনিস ওই সময়, তাই জন্য সেই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করেছিলাম। হ্যাঁ, তার সঙ্গে নিশ্চয়ই আমরা অর্থ উপার্জন করতে পেরেছি, কিন্তু এটাও একটা আমাদের কিন্তু মানে উদ্দেশ্য ছিল যে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। যাই হোক, সেই সময় তখন ছোট ছোট বাচ্চাদের বার্থডে পার্টিও হতো, মানে হয়েছিল আর কি, মানে করোনার সময় কি করবো, হয়তো বার্থডে পার্টি, তো তখন কোনো রেস্টুরেন্ট ওরকম কিছু খোলা থাকতো না, তখন আমাদেরই বলতেন লোকে। আমরা সেই সমস্ত বার্থডে পার্টিগুলোতেও নিজেরা গিয়ে সমস্ত খাবার সব সার্ভ করেছি, দিয়ে এসেছি, সব ডেলিভারি করেছি। আর আমাদের খাবারের দামটা আমরা খুব রিজনেবল রেখেছিলাম, যেহেতু আমাদের অন্যান্য আনুষঙ্গিক খরচ নেই, নিজেরাই রান্না করছি, নিজেরাই পৌঁছে দিচ্ছি, তাই জন্য আমরা দামটাও কম রাখতে পেরেছি। আমাদের ইচ্ছে আছে যে খুব তাড়াতাড়ি আমরা আবার এটায় ফিরে আসবো। কিন্তু মাঝখানে আমাদের আসল যে কাজকর্ম, মানে আমি যে কাজের সঙ্গে প্রধানত যুক্ত, সেই কাজকর্ম যখন আবার খুলে গেল, আবার স্টার্ট হয়ে গেল, এটা একটু নেগলেক্টেড হলো এই ক্লাউড কিচেনটা, তখন এই পারমিতা এবং তোমার ওরা একটা ব্যাপার বললো যে এরকম ভাবে আমরা আমাদের যে রান্নাগুলো করি সেই রেসিপিগুলো যদি আমরা মানুষের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে কেমন হয়। তাহলে হ্যাঁ, রান্নার চ্যানেল বহু আছে, আমরা এটা খুব ক্ষুদ্রতম জায়গা থেকে শুরু করার চেষ্টা করছি। আপনারা যে কজন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা তার জন্য খুব কৃতজ্ঞ এবং ধন্য। এই পারমিতা কিন্তু আমাদের প্রচুর কাট, মানে প্রচুর, মানে একটা এই যে পুরো শুটিংটা হয় তার অনেকগুলো পর্যায় আছে, তার একটা পর্যায় পুরোপুরি ও সামলায়। ওই বলবে কোন পর্যায়টা সামলায়, তুমি তোমার কাজটা কি? সেটাই পারমিতা সামলায়। কি কাজটা ওর বলো, আমাদের শুটিংটা কিভাবে হয় আর তুমি কি কাজ করো? শুটিং তো হয়, আমার যে কাজ হচ্ছে একটা শুটিং রান্না করতে গেলে তার পিছনে যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগে সেইগুলো আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিই, প্লাস কী কোন এতে রান্না হবে, কী বাসন লাগবে, সমস্ত কিছু যে কোয়ান্টিটি ওয়াইজ যেগুলো অ্যারেঞ্জ করা সেগুলো সমস্ত কিছু মেপে সমস্ত অ্যারেঞ্জ করে কীভাবে সার্ভ হবে, মানে পিছনে পুরো এটাই আমি অ্যারেঞ্জ। হ্যাঁ, মানে আসলে কি আমরা প্রথমে ঠিক করি আজকে কী রান্নাটা করবো আমরা, সেই রান্নাটা যখন ঠিক হয় তার ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের লেখা হয়, এবার পারমিতার কাছে সেটা পাঠিয়ে দেওয়া হয়, ও ওগুলো সবজি হোক, চিকেন, ফিশ, যাই হোক না কেন, সেগুলো সমস্ত কিছু জোগাড় করার ব্যাপার দায়িত্ব থাকে। এবং এই যে কী মশলাপাতি লাগবে, কোন মশলা বাটা লাগবে, কোনটা গুঁড়ো লাগবে, কোনটা আমাদের মিক্সিতে গ্রাইন্ড করতে হবে, সমস্ত কিছু ও করে। এই যে এবং ওই বলবে যে আমাদের এই যে কাট হয়, মানে জানেন নিশ্চয়ই শ্যুট করতে গেলে তো টানা শুটিং হয় না, কাট হয়, এবং একটা একটা করে যে জিনিসপত্রগুলো চলে আসে এই হাতের কাছে পৌঁছে দেওয়া তার দায়িত্ব, তাই সেই রকম কাজ করে এবং আমাদের প্রচুর হেল্প করে। প্রচুর আমাদের কথাটা ভুল বললাম, আমরা সবাই মিলে কাজটা করছি, আমাদের যে কাজগুলো তার একটা পর্যায়ে সম্পূর্ণভাবে ওর দায়িত্বে থাকে, যে পর্যায়টা না থাকলে কোনো কাজই হবে না। যাই হোক, আজকে কিন্তু আপনাদের কাছে একটা চমক আছে, প্রতিদিন আমি আপনাদের সঙ্গে রান্না শেয়ার করি, আজকে এরা দুজন উপস্থাপক হিসাবে একটা রেসিপি, এক খুব ভালো রেসিপি, আমাকে অবশ্যই বলেছে কী রেসিপি হবে, আমরা তো জানি, আপনাদেরও জানাবে। ওরা এই রেসিপিটা শুরু করুক তাড়াতাড়ি, চটজলদি, ভীষণ টেস্টি এবং হেলদি এমন একটা রেসিপি ওরা আপনাদের সঙ্গে শেয়ার করবে। তাহলে চলুন দেখে নিন সেই রেসিপিটা। আর আজকে আমাদের পর্বটা কিন্তু রন্ধনে বন্ধন নয়, বন্ধনে রন্ধন। এই বন্ধনই কিন্তু আমাদের এই রান্নায় কাজে আমাদেরকে উৎসাহ দিয়েছে। আর বহু মানুষ আছে যারা মানসিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, তার মধ্যে আপনারা রয়েছেন, যারা আমাদের সাবস্ক্রাইবার, যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনারাও রয়েছেন আমাদের মানসিক উৎসাহ দেওয়ার জন্য। আরও উৎসাহ দেবেন, চেষ্টা করব অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য এবং আপনাদের সঙ্গে প্রচুর রেসিপি শেয়ার করব, প্রচুর রকম কিছু, অনেক কিছু চিন্তাভাবনা আছে যেগুলো শেয়ার করব। তাহলে আজকে আর দেরি করে লাভ নেই, ওরা শুরু করবে আজকে রেসিপি কি করব। কিচেনের 100তম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। 100তম এপিসোডে আমরা আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো এক টিক্কা কাবাব। কাবাব বানাতে যেটা আমাদের লাগবে হচ্ছে ডিম। আমরা এখানে হচ্ছে 5টা ডিম নিয়ে নিয়েছি। তো প্রথমে যেটা করব, ডিমগুলোকে আমরা ফাটিয়ে নেব। ডিমগুলোকে প্রত্যেকটাকে আমরা আলাদা করে ফাটিয়ে নিচ্ছি। 5টা ডিম আমরা ফাটিয়ে নিলাম। এবার যেটা দেবো ডিমের মধ্যে, এখানে আমরা পেঁয়াজ কুচি রেখেছি 1 চামচ, খুব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এটার মধ্যে আমরা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি 1 চামচ। এর সাথে যেটা দেবো আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো
গোলমরিচগুলো সামান্য দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 2 টেবিল চামচ ময়দা। 2 টেবিল চামচ ময়দা ঠিক একটা লেই বানাতে হবে, বেশি লিকুইড করা যাবে না, বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে একটু জল দিয়ে এটা একটা লেই মতো বানাতে হবে। হ্যাঁ একটু জল দাও তো। আচ্ছা এই যে ব্যাটারটা আমরা গুলেছি এটা আলাদা করে গুলেছি, কেননা এখানে যাতে কোনো লাম্প না থাকে, এই যে কোনো লাম্প নেই, এইটা আমরা এই ডিমের সাথে এবার মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে আবার ওটা একটু ফেটিয়ে নিতে হবে। এবার ডিমটার সাথে এই ব্যাটারটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। ডিমটা ফাটানো হয়ে গেছে মোটামুটি। ডিমটা যতক্ষণ ফাটানো হয়ে গেছে আমরা এখানে একটা ওক বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের উপর। এবার ইন্ডাকশানে হচ্ছে এই ওকের মধ্যে আমরা খানিকটা জল দিয়ে দিচ্ছি। এই জলটা গরম যতক্ষণ হচ্ছে এর উপর একটা আমরা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে, আমি একটা ফয়েলের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে সরষের তেল নিয়েছি, একটু ভালো করেই ব্রাশ করতে হবে। এবার জলটা ফুটে গেছে, আমি এখানে যেটা করব, 1/4 চামচে আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি। বেকিং সোডাটা আমি ডিমের মধ্যে, ডিমের যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ফয়েলের বাটির মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে। বেকিং সোডাটা মিশিয়ে নিয়েছি, এইবার আমরা যেটা করব, ফয়েলের বাটির মধ্যে এই পুরো ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এবার ফয়েলের বাটিটা আমরা আস্তে করে, এই যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটার ওপর আস্তে করে বসিয়ে দিলাম। দিয়ে আমরা এটা চাপা দিয়ে দেবো। লো মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রেখে দিয়েছি। এইবার এটা খুলে দেখছি এটা হয়ে গেছে কিনা। একটা টুথপিক নিয়ে দেখে নিচ্ছি, দেখুন টুথপিকের গায়ে লাগছে না, এটা পুরো হয়ে গেছে। এবার এটাকে আমরা কী করব, আমরা ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি, এবার এটাকে আমরা তুলে নিচ্ছি, নিয়ে এইভাবে আমরা এটাকে পুরোটা উপর করে দেবো। এবার এটাকে আমরা পিস করে নেব, স্কোয়ার পিস পুরো করে নেব। আর আমরা যেটা ময়দাটা দিয়েছি এটার মধ্যে, ময়দাটা দিলে কী হয় আপনার বাইন্ডিংটা খুব ভালো হয়। শুধু ডিম দিলে যখন ফ্রাই করতে যাবেন তখন ওটা ছেড়ে যেতে পারে, ময়দাটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর থাকবে। এরকম স্কোয়ার আমরা পিস করে নিচ্ছি। এগুলো আমাদের কাটা হয়ে গেছে, একটা প্লেট দাও তো, প্লেটে এগুলো সব তুলে রাখি, প্লেটে তুলে রাখুন। এরপর কাবাব বানাতে গেলে আমাদের একটা মিশ্রণ বানাতে হবে। আচ্ছা আমরা এখানে নর্মাল মাখন, মানে যেটা ধরুন ফ্রিজে থাকে সেটা 1 চামচ, আর মেল্টেড হলে 2 চামচ, হ্যাঁ এটা নিয়ে নিয়েছি। আর এখানে আরও কিছু আমরা কাবাবের মশলার জন্য তৈরি করছি, এই দেখুন এটা দই, দইটা যতটা সম্ভব পারছি আমরা জলটা ছেঁকেই দিচ্ছি, 2 চামচ দিচ্ছি দই, 2 চামচ টক দই আমরা এখানে নিয়েছি। হ্যাঁ এটা আমরা বানাচ্ছি কাবাবের যে মশলাটা, এই কিছু কিছু যে মশলা আছে সেগুলো সব মশলাগুলো দেবো, দেখতে পাবেন এই সমস্ত মশলা দিয়ে আমরা এই কাবাবের মিশ্রণটা তৈরি করছি। এটার মধ্যে যেটা দিচ্ছি, হলুদ দিচ্ছি খুব সামান্য, একদম সামান্য পরিমাণ হলুদ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি সামান্য, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি 1/4 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ, জিরে গুঁড়োও দিচ্ছি 1/4 চামচ, খুব সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা যেটা হচ্ছে কাবাব করার সময় এটা কালার আসবে চিনিটার জন্য। আর নুন দিচ্ছি আঞ্জার নুন।
নুনটা আপনারা আন্দাজ বুঝে দেবেন যতটা লাগবে। আর এর সাথে দিচ্ছি গরম মশলাগুলো খুব সামান্য অল্প পরিমাণ, একদম গরম মশলাটা জাস্ট এক চিমটে গরম মশলাগুলো দিয়ে দেবেন। আর দেবো গোলমরিচ গুঁড়ো কোয়ার্টার চামচ। আর যেটা কাবাব করতে গেলে মেন লাগে, আমরা এখানে কাবাব চিনি একটু তাওয়াতে ফ্রাই করে সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই কাবাব চিনি দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ। কাবাব চিনির গুঁড়োটা আমরা গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়োটা কোয়ার্টার চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা এখানে একটা বাটি নিয়েছি, এবার এর মধ্যে যেটা আমরা টুকরো করে রেখেছি ডিমের ভাপার কুচিগুলো সেগুলো আমরা এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটার সাথে যেটা করব, আমরা যে মিশ্রণটা বানিয়েছি সেইটাকে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এক চামচ মতো রেখে বাকি সবটাই আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আপনার ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। পুরো মশলাটা যাতে প্রত্যেকটা কিউবের মধ্যে মাখা হয়ে যায় সেইভাবে মাখিয়ে নেবেন। আচ্ছা, এইভাবে আমরা মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে নিয়ে আমরা মোটামুটি 5 মিনিট মতো এটাকে রেস্ট করতে দিচ্ছি, ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এইবার যেটা মিশ্রণটা ছিল মশলাটা ওটা এক চামচ রেখেছিলাম, এটার মধ্যে আপনার 1.5 চামচ মতো সাদা তেল মিশিয়ে নিচ্ছি। 1.5 চামচ সাদা তেল মিশিয়ে এটাকে ভালো করে ভেটে নিচ্ছি। এটা আমাদের পরে কাজে লাগবে, যখন আমরা তাওয়াতে কাবাবটা বানাবো, যখন তন্দুর করব, তখন এইটা দিয়ে এটা মাখিয়ে দিতে হবে। এটা আমাদের যখন তাওয়াতে আমরা ফ্রাই করব সেই সময় এটা আমাদের লাগবে। আমরা এটা বানিয়ে সাইডে রেখে দিলাম। আচ্ছা, এটা 5 মিনিট মতো রেস্ট করতে দিয়েছিলাম, তো রেস্ট হয়ে চলে এসছে। এবারে এই যে কাঠি, এই কাঠিগুলো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি এরকম হয়, তৈরি হয়, এগুলো বাজারে পাওয়া যায়। তো এই কাঠির মধ্যেই আমরা যেরকমভাবে শিক কাবাব করে ঠিক সেইভাবে এইখানে দেখুন রয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, তো এইগুলো সব একটা একটা করে আমরা এর সাথে গেঁথে নেব। যেটা আমরা করছি, এই কাঠিটা নিয়ে প্রথম হচ্ছে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর যেটা ডিমের যে কিউবটা আছে কিউবটা এমনিতে দিয়ে দিলাম, আবার হচ্ছে পেঁয়াজ দিলাম, একটা টমেটো দিলাম, এবার একটা ক্যাপসিকাম দিলাম, আর একটা কিউব দিয়ে আবার একটা কিউব দিয়ে দিলাম। এটা যেটা করা যাবে, এটা আপনার অ্যাভেলেবেল যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের খুবই ভালো লাগবে এবং এটা খুব কম অয়েল দিয়ে খুব হেলদি একটা খাবার হচ্ছে, বাচ্চাদের খুবই ভালো লাগবে স্ন্যাক্সে। বাড়িতে সব অ্যাভেলেবেল জিনিস দিয়েই হচ্ছে আপনারা এটা করে নিতে পারবেন। এইভাবে আপনারা শিকগুলো ভালো করে বানিয়ে নিতে পারবেন। আবার একটা কিউব দিলাম, এইভাবে আপনারা পুরো প্রত্যেকটা শিককে, আমরা যতগুলো কিউব আছে প্রত্যেকটা কিউবকে আমরা এইভাবে বানিয়ে নিচ্ছি। আমাদের টিক্কাগুলো সমস্ত বানিয়ে নিয়েছি, এইবার যেটা আমরা করব, এখানে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা বাটার ব্রাশ করে নেব। বাটার রাখা আছে, বাটারটাকে ভালো করে ব্রাশ করে নেব। পুরো তাওয়াটার মধ্যে ফ্রাইং প্যানটা বাটারটাকে ভালো করে নিচেটায় যাতে ধরে না যায় সেইভাবে ব্রাশ করে নিলাম। আর এটা মোটামুটি লো মিডিয়াম ফ্লেমেই হবে। এবার তাওয়াটা একটু গরম হয়ে গেলে তারপর এইগুলোকে আমরা আস্তে আস্তে তাওয়ার মধ্যে দিয়ে দেব। যে স্টিকের মধ্যে আমরা টিক্কাগুলোকে বানিয়ে রেখেছি এই স্টিকগুলোকে আস্তে আস্তে তাওয়ার মধ্যে বসিয়ে দেব। একদম লো মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমরা আস্তে আস্তে তন্দুর টাইপের এটাকে ফ্রাই করে নেব। একটু ঢাকা দেওয়া যেতে পারে, তাহলে এগুলো যদিও সেদ্ধই হয়ে রয়েছে সব কিছু, তাহলে একটু ভালোভাবে স্মেলটা এর বেরোবে, এটাতে একটু ঢাকা দিয়ে দেব। এটা হয়ে গেছে, আমি ঢাকাটা খুললাম, দেখুন সুন্দর একটা কালার এসেছে।
আর স্মেলটা তো আপনারা বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারছি সুন্দর একটা কাবাবের স্মেল এসেছে। এবার এগুলোকে আমরা আস্তে করে তুলে তুলে আমরা একটা প্লেটের মধ্যে রাখছি। এবার বাকিগুলোকে আমরা এইভাবে ফ্রাই করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেছে আমাদের এক টিক্কা কাবাব। এর উপর আমরা একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। চাট মশলাটা ছড়ালে আপনার টেস্টটা সুন্দর আসবে। আর এটা যেটা হয়েছে এটা হচ্ছে আপনি স্ন্যাক্সে ইউজ করতে পারবেন, খেতে পারবেন। বাচ্চাদের সবথেকে ভালো, বাচ্চারা খুবই এটা ভালোবাসবে। যেটা হচ্ছে আপনার সেদ্ধ ডিম খেতে বাচ্চারা হচ্ছে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি বানান এটা খুবই লেস অয়েল একটা রেসিপি হলো, কিন্তু বাচ্চারা খুবই ভালোবাসবে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। বাচ্চাদের যেটা হয় যে খাবার একটু দেখতে সুন্দর হলে বাচ্চারা খেতে ভালোবাসে, এটা দেখতেও ভালো হয়েছে এবং হেলদি খাবার এটা। এটা অবশ্যই স্ন্যাক্সে আপনারা বানাতে পারবেন। আবার কোনো মেন কোর্সের আগে স্টার্টার হিসেবেও এটা ব্যবহার করতে পারবেন। মানে এমন কিছুই জিনিস লাগছে না, ডিম লাগছে আর বাকি সব জিনিস আপনাদের আমাদের সবসময় ঘরেই থাকে। তো এই সবগুলো দিয়ে আপনারা বানিয়ে নেবেন এক টিক্কা কাবাব। এইভাবে একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করলো, তাহলে এক টিক্কা কাবাব দারুণ হয়েছে। আমার তো মনে হচ্ছে দারুণ হয়েছে, আমি পরে টেস্ট করছি, আমি জানি ভালো হয়েছে। কারণ এরকম রেসিপিগুলো আমরা আগে একবার ট্রাই করে আমাদের এগুলো আগেই চলেছে, এগুলো আমরা বিভিন্ন আগেই বলেছি আমাদের কে ফর কিচেনের এগুলো সব স্পেশাল রেসিপি। আর আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সবার মধ্যে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও অনেক রেসিপি পেতে। আর রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না, ওখানে আমরা প্রতিভা এবং রন্ধন দুটো মিশেল ঘটাচ্ছি, যেখানে আমাদের তৈরি হচ্ছে নতুন বন্ধুত্ব। তাহলে তোমাদের অনেক ধন্যবাদ আর একটা সুন্দর রেসিপি আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য, আমার সঙ্গে শেয়ার করার জন্য। তাহলে অবশ্যই কিন্তু ওনাদের উৎসাহ দেওয়ার জন্য আপনারা এটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি নিয়ে। বাই।